নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রর সাধুসঙ্গ সংকলনের একটি গল্প, গৃহী সাধু। সাধুটিকে দেখেছিলাম ছোট একটি পাহাড়ি শহরে। নাম নাই বা বললুম, নাম করলেই সবাই চিনবেন। আর তারপর পাঠকদের মধ্যে যদি কেউ রিপোর্টার থাকেন, সেখানে গিয়ে সাধুকে খুঁজে বার করে তার জীবন অতিষ্ঠ করে তুলবেন। সাধুটি সকালের দিকে নদীতে স্নান করে বুক সমান জলে দাঁড়িয়েই অনেকক্ষণ ধরে ধ্যান বা তপস্যা করেন, বেলা 9:30 পর্যন্ত। তারপর উঠে ভিজে গায়ে বিভূতি মেখে ভিক্ষায় বেরোতেন। ভিক্ষা করতেন গৃহস্থ বাড়ি বা বাজারে, পয়সা নিতেন না। চাল, ডাল, আটা, আনাজ বা তৈরি খাবার এইসবই নিতেন। লাড্ডু কি ক্ষীরের বরফিও নিতেন। এত জিনিস নিতেন, কিন্তু এসব পাক করেন কখন? আর এত খান, এ কি রকমের সাধু? তবু তখনও পর্যন্ত একটা উগ্র কৌতূহল বোধ করিনি। এমন পেটটালা বা পেটুক সন্ন্যাসীর তো অভাব নেই। শুধু এই বরফ গলা জলে দাঁড়িয়ে তপস্যা করার সঙ্গে এই যাকে মহাপ্রভু বলেছেন রসনা লাম্পট্ট, ঠিক খাপ খায় না বলে মধ্যে মধ্যে একটু বিস্ময় বোধ করতুম। হিসেবের দুটো প্রান্ত মেলাতে পারতুম না বলে কৌতূহলটা উগ্র হয়ে উঠল এক ভাণ্ডারায় গিয়ে। রামকৃষ্ণ আশ্রমের ভাণ্ডারা সাধুরাই প্রধান লক্ষ্য হলেও স্থানীয় ভক্তরা আমন্ত্রিত হবেন এই নিয়ম। আমি ভক্ত কতটা জানি না, কলকাতা থেকে আসা বাঙালি ভদ্রলোক বলেই আমিও বাদ করিনি। সামনের একটা মণ্ডপে সাধুদের স্থান হয়েছে। আমরা তার সামান্য দূরে একটা ছোট দালান মতো জায়গায় বসেছি। ওদিকে সাধুদের মধ্যে যারা প্রথম সারিতে বসেছেন, তাঁদের আহার ও আহার্য পরিষ্কার দেখা যাচ্ছে। সামনেই দেখি সেই সাধুটি, বেশ উৎফুল্ল হয়ে উঠলুম। সাধুটি কত খান বসে বসে দেখব। প্রাথমিক বেদমন্ত্র পাঠ ইত্যাদি হয়ে যাবার পর সাধুরা সকলেই পায়েসের ঠোঙা মুখে তুলবেন, বড় বড় কাঁচা শালপাতার দোনা বাটির মতো করে তৈরি, তাতেই পায়েস দেওয়া হয়েছে। এক এক সাধু সেই আধশেরি মাপের 4-5 দোনা করে পায়েস বা ক্ষীর খেলেন। তারপর হাত বাড়ালেন পান্তুয়া ও লাড্ডুর দিকে। ঘরে কাটানো ছানার পান্তুয়া, ঘিয়ে ভাজা এ দেশে অপ্রাপ্য, সুতরাং তার সদ্ব্যবহারও যথেষ্ট হল। লাড্ডুও 5-7টার কমে কেউ থামলেন না। এদেশে আগেই মিষ্টান্ন খাওয়ার রীতি, এরা বুদ্ধিমান, বাজে লুচি তরকারি দিয়ে পেট ভরান না। সবই দেখছি, আমার সেই বিশেষ সাধুটিকেও লক্ষ্য করছি, কিন্তু তার ব্যাপার দেখে খুব অবাক হয়ে গেলাম। প্রথম পায়েসের দোনায় একবার মাত্র জিভ ঠেকিয়ে রেখে দিয়ে চুপ করে বসে রইলেন সাধু। পান্তুয়া বা লাড্ডুতে আঙুলও ঠেকালেন না। তারপর যখন কচুরি ও আলুর ভর্তা এলো, তখন একখানি মাত্র কচুরি ও একটু আলু খেয়ে সেই যে নিরস্ত হলেন, আর কিছুই মুখে তুললেন না, পাতেও নিলেন না। এই কৌতূহল সত্যি অসংবরণীয় হয়ে উঠল। একবার ভাবলুম, হয়তো নিজে একবার কিছু পাকিয়ে খেয়ে ভাণ্ডারা এসেছেন, কিন্তু তার ক্লান্ত শুষ্ক মুখের দিকে চেয়ে তা মনে হল না। ধ্যান সেরে ভিক্ষায় বেরিয়েছিলেন দেখেছি, অল্প কিছু পরে বাজার থেকে বেরিয়ে দ্রুত উপরের দিকে উঠে গেলেন। কোথাও গিয়ে রান্না খাওয়া সেরে এখানে ঠিক 11:45 পৌঁছনো সম্ভব নয়। সারাদিন ভেবে একটা মতলব ভাজলুম, মেয়েরা যে সেকালে আড়ি পাত্ত, সেই রকমই কোনো একটা উপায় ঠিক করতে হবে, অর্থাৎ পিছু নিতে হবে। মনে প্ল্যানও একটা ঠিক হয়ে গেল প্রায় তখনই। উনি তপস্যা সেরে উঠে কোনো কোনো দিন 3-4টি গৃহস্থ বাড়ি গিয়ে ঝুলি পাতেন, তারপর বাজারে আসেন। কোনো দিন বা বাজারেই কাজটা সেরে দ্রুত ওপরের দিকে উঠে যান, এটা দেখেছি। ওর ঝুলির একটা মাপ আছে বোধহয়। সেই মতো খাদ্যবস্তু সংগ্রহ হয়ে গেলে আর ভিক্ষা করেন না, নিজের আস্তানার দিকে চলে যান। এই যাওয়াটা হয় 11 নাগাদ। আমি সেই সময় ধরে
বাজারের পথে অপেক্ষা করতে লাগলুম। বেশিক্ষণ অপেক্ষা করতেও হলো না, ঠিক 11টার সময় উনি বেরিয়ে এদিকের একটা পাকদণ্ডী পথে উঠতে শুরু করলেন। সোজাসুজি পিছু নিতে অসুবিধা হতো, একটু তো পায়ের আওয়াজ হবেই। এক্ষেত্রে একটা উপায় হয়ে গেল। ঠিক এই পথেরই সমান্তরাল আর একটা পথ ছিল, এও পায়ে চলা সরু পথ, কিন্তু একটু বেশি খাড়া। তাতে আমি ওর পেছনে থাকলেও আমার দৃষ্টির বাইরে যেতে পারলেন না। খানিকটা যাবার পরই একটা স্বাভাবিক গুহা মতো জায়গা চোখে পড়ল, মানে ঠিক অন্ধকার গুহা নয়, ওপরে একটা পাথর বেরিয়ে আছে চালের মতো, তার সামনে একটুখানি সমতল জায়গা, সেখানেও কতকগুলো ডাল পাতা দিয়ে একটা আচ্ছাদন করা হয়েছে। তার নিচে দেখলাম একটা খাটিয়া পাতা, শুধুই খাটিয়া, তাতে বিছানাপত্র কিছু নেই। সে খাটিয়ায় শুয়ে আছে একটি স্ত্রীলোক, কেমন দেখতে তা আজ আর বোঝার উপায় নেই, এত শীর্ণ, এত রুগ্ন। তার সামনে উবু হয়ে বসে একটি অতি বৃদ্ধা স্ত্রীলোক, সে একটা গাছের ডাল নেড়ে ওই মেয়ে ছেলেটির মুখে মাছি তাড়াচ্ছে। সাধু গিয়ে তার ঝুলি থেকে একে একে ভিক্ষালব্ধ জিনিসগুলি নামালেন, কি জিনিস তা এত দূর থেকে সব পরিষ্কার বোঝা গেল না, একজনের দুবেলার খোরাক বলে মনে হলো না। সাধু যখন ঝুলি আজার করছেন, খাটিয়া শোয়া মেয়ে ছেলেটি ওঠার চেষ্টা করল, সাধু যেন কি সব বললেন, বোধহয় ওকে উঠতে বারণই করলেন, কিন্তু মেয়েটি শুনল না, অনেক কষ্টে দুদিকের খাটিয়ার বাঁশ ধরে উঠে বসল। আর তখনই একটা জিনিস আবিষ্কার করলাম, মেয়েটির পা দুটো কাটা, প্রায় হাঁটুর ওপর থেকে। শুধু কি এই জন্যেই এত রোগা, এত শ্রীহীন? মুখের গায়ের চামড়া যেটুকু দেখা যাচ্ছে কুচকে কুচকে গেছে, সে চামড়াও মনে হয় পার্চমেন্ট কাগজের মতো পাতলা। সাধু আরও কিছুক্ষণ দাঁড়িয়ে অল্প দু একটি কথা বলে সেখান থেকে নেমে এলেন, তবে একেবারে নিচে নামলেন না, আর একটা সরু নুড়ির পথ ধরে আমারই কাছাকাছি একটা বড় পাথরে এসে বসলেন। আর তখনই লক্ষ্য করলুম সেখানে একটা ঝিরঝিরে ছোট্ট ঝর্ণা গোছের আছে। সাধু হাত বাড়িয়ে দুই হাত পা ধুয়ে স্থির হয়ে দূর দিগন্তের পানে চেয়ে বোধহয় জপ করতে লাগলেন। আমি আর বেশিক্ষণ নীরব দর্শক হয়ে থাকতে পারলুম না, আস্তে আস্তে উঠে ওর কাছে এলাম, তারপর একটা নমস্কার করে বললাম, হ্যাঁ এখানে একটু বসতে পারি? আমি হিন্দিতেই প্রশ্ন করেছিলাম, তিনি পরিষ্কার বাংলায় জবাব দিলেন, হে তো সব ভগবানেরই স্থান বাবা, আপনি বা আমার অনুমতি চাইবেন কেন, আর আমি বা দেব কেন, বসুন না যেখানে খুশি যদি পারেন, এ তো সব কুচো পাথর, হয়তো আপনার অসুবিধে হবে, আমি বরং নেমে বসি, আপনি এই পাথরটায় আসন নিন। না না কিছু দরকার নেই বলে তিনি উঠে দাঁড়াবার আগেই আমি সামনে সেই উপলাশ্রিত জমিতে বসে পড়লাম। অতঃপর কিভাবে কথাটা পারব ভাবছি, তিনি যেন অন্তর্যামীর মতো প্রশ্ন করলেন, বাবু যেন আমাকে কিছু একটা জিজ্ঞাসা করবেন বলে বোধ হচ্ছে। করব, আমি কতকটা ছেলে মানুষের মতোই বলে ফেলি, স্বচ্ছন্দে আমিও যদি উত্তর দিই সত্য উত্তরই দেব, এটুকু বলে রাখছি। আপনি তো জটাজুটোধারী সন্ন্যাসী, কিন্তু এখানে একটা গৃহী আস্তানা করে রেখেছেন বলে মনে হচ্ছে, ভিক্ষার জিনিস এনে নামিয়ে দিলেন, মনে হচ্ছে সংসারের দায়িত্ব বহন করছেন একটা, যেমন সাধারণ গৃহস্থরা উপার্জন করে এনে স্ত্রীর সামনে নামিয়ে দেয় তেমনি। হ্যাঁ বাবু, উনি আমার স্ত্রী। স্ত্রী মানে সন্ন্যাসের আগে সংসার করেছিলেন? সংসার যাকে বলে তা করিনি, তবু আমার স্ত্রী, সেটাও অস্বীকার করবার কোনো উপায় নেই। তার মানে? বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন সাধু, তারপর আস্তে আস্তে বললেন, বলেই ফেলি বাবা,
খ্রিস্টানদের শাস্ত্রে বলে, অপরাধ স্বীকার করে ফেলতে পারলে তার মার্জনা পাওয়া যায় ঈশ্বরের কাছে। এই বলে আবারও কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সাধু হবার ইচ্ছে আমার বাল্যকাল থেকেই, তবে তখন মনে ছিল তান্ত্রিক সাধনা করে সিদ্ধাই লাভ করব, প্রভূত শক্তি অর্জন করব, কিন্তু কোনো সদ্গুরুর কাছে যাইনি। পাড়ায় এক ভণ্ড কপট তান্ত্রিক ছিলেন, তাঁর খপ্পরে গিয়ে পড়লুম। কিছু কিছু বই পড়া ছিল, বিএ পাশ করেছিলুম, বছর কয়েক আইনও পড়েছি, একেবারে মূর্খ ছিলাম না, কিন্তু আসল জ্ঞান উপার্জন করতে পারিনি, সে বুদ্ধিও ছিল না। সে অনেক কথা বাবা, কলুষিত কথা, সেসব বিস্তারের প্রয়োজন নেই। অল্প কিছুদিন পরেই সে তান্ত্রিকের পরামর্ষে আমি একটি ব্রাহ্মণ ষোড়শী কুমারী সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লাম। বেশি খুঁজতেও হলো না, আমারই এক আত্মীয়ার বৌদির বোনকে পাওয়া গেল, সেও আমার সাধনায় সাহায্য করতে উদগ্রীব। আসল কথাটা পরে বুঝেছি, যৌবনে আমার চেহারা ভালোই ছিল, মেয়েটি যে কোনোভাবে আমার সান্নিধ্যে আসতে চেয়েছিল, অন্তরঙ্গতা কামনা করেছিল। তাই যেদিন শ্মশানে নিয়ে তাকে বসলাম, সেদিন সাধনা তপস্যা কিছুই হলো না, যা হলো উভয়ের কাম প্রবৃত্তি চরিতার্থ করা। সেটা বুঝলাম ঘটনাটা ঘটে যাওয়ার পরে, নিজের মনের চেহারাটাও স্পষ্ট দেখতে পেলাম। প্রচণ্ড ধিক্কারে মন ভরে গেল, আর এক মুহূর্ত ইতস্তত করিনি, বাড়িও ফিরিনি, সেইখান থেকে সেই রক্তবস্ত্র পরা অবস্থাতেই দৌড়ে চলে এসেছি। শুধু সে শ্মশান ছেড়ে নয়, গ্রাম দেশ ছেড়ে এক বস্ত্রে কপর্দক শূন্য হয়ে বেরিয়েছিলাম, কিন্তু ওই লাল কাপড় আর রুদ্রাক্ষের মালার জন্য উপবাসও করতে হয়নি, কিংবা ট্রেনের টিকিট দেখাবারও প্রয়োজন হয়নি। ঘুরেছি অনেক বাবা, তীর্থই বেশিরভাগ, মনের মতো গুরু মেলেনি। শেষে উত্তরকাশীতে গিয়েই মহাপুরুষ মহাযোগী গুরুদত্তজি মহারাজের দেখা পেলুম। বলতে বলতে জোড়হাত কপালে ঠেকালেন সাধু, কিন্তু থামলেন না, বলেই চললেন। ওকে দেখেই মনে হলো ইনিই আমার জন্ম জন্মান্তরের গুরু, পথপ্রদর্শক। আছড়ে পড়লুম তার পায়, কাঁদলুম খানিক, তারপর নিজের সব দুষ্কৃতি খুলে জানালুম তাকে। তারপর বললুম, আপনি আমাকে চরণে আশ্রয় দিন, কেমন করে সন্ন্যাসী হতে পারি, যথার্থ সাধক হতে পারি, সেই পথ দেখান। গুরুজি হাসলেন একটু, তারপর আমার মাথায় হাত দিয়ে একটুখানি চোখ বুজে বসে থেকে বললেন, কিন্তু তোমাকে তার আগে যে প্রায়শ্চিত্তটা সারতে হবে বেটা। সেই মেয়েটা সর্বনাশ করে পালিয়ে এসে জটা বেঁধে বেঁচে যেতে পারো, তাকে তো পাবে না। শোনো, সে মেয়েটা তোমাকে ভালোবেসেছিল, তোমাকে দোষ দেয়নি, তোমার কথা কাউকে বলেনি, পালিয়ে গিয়ে বহু দূরে কাঁচড়াপাড়ার কাছে রেলে চাপা পড়তে গিয়েছিল, পারেনি, দুটো পা কাটা গেছে। কাঁচড়াপাড়া রেল হাসপাতালে 3 মাস ছিল, প্রাণে বেঁচেছে, কিন্তু দেশে ফিরে যায়নি, মা বাবাকে কোনো খবর দেয়নি, তাঁদের মাথা হেট করতে চায়নি। ওখানের এক বুড়ি ভিকিরিওকে আশ্রয় দিয়েছে, সেই দুটো খেতে দিয়েছে। তুমি যাও, আমি একজনকে বলে দিচ্ছি তোমাকে কিছু টাকা দেবে, সেখানে গিয়ে ধর্মমতে তাকে বিবাহ করো, তাকে স্ত্রীর মর্যাদা দাও, তারপর তাকে নিয়ে এসো, তখন আমি তোমাকে সন্ন্যাস দেব। তোমায় গৃহী জীবন যাপন করতে বলছি না, কাছাকাছি রাখবে, তুমি তোমার ধ্যান তপস্যা নিয়ে থাকবে, তবে তোমারই ভিক্ষার দ্বারা ওর ভরণ পোষণ চালাবে যতদিনও বাঁচে। গুরুর আদেশ মাথায় করে নিয়েছিলাম বাবা, সে আদেশ অমান্য করতে সাহস হয়নি, বিশেষ যিনি অন্তর্যামীর মতো শুদ্ধ আমাকে স্পর্শ করে সব কথা বলে দিলেন। সেই অন্তর্যামী মহাপুরুষের আশ্রয় পাওয়ার জন্য লোলুপ হয়ে উঠেছি তখন। ওই আমার
সেই স্ত্রী ধর্মপত্নী। অগ্নি সাক্ষী করে ওকে বিবাহ করেছি। সেই বুড়িও ওর মায়া ত্যাগ করতে পারেনি, সঙ্গে এসেছে। সেও গুরুর কৃপা নিশ্চয়ই, নইলে কে ওর সেবা করত? দেহের আঘাতে তত নয়, মনের আগুনে পুড়ে ঝলসে গেছে, একেবারেই ভেঙে পড়েছে। ও এখন আদমরা, তবে সত্যিও দেবী। গুরুর আদেশেই আমি এক রাত্রি সহবাস করতে গেছিলাম, ও আমাকে সরিয়ে দিয়েছে, বলেছে, ছি, যে পথে যাচ্ছ সেই পথেই এগিয়ে যাও, এদিকে আর চেয়েও না, আমার দৈহিক সুখ আর সম্ভব নয়, তুমি কাছে থাকবে সেই আমার যথেষ্ট। গুরুই এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। যতদিন আমি প্রাথমিক তপস্যায় ছিলাম, এখানেই এক আখড়ার মহান্ত ওর সব খরচ চালিয়েছে। অবশ্য খরচ আর কি, জীবন ধারণের মতো সামান্য খাদ্য আর বছরে বোধহয় একখানা কাপড়, এইও লাগে। এখন সেটুকু আমি ভিক্ষা করে এনে দিই গুরুজির আদেশ মতো। তা আপনি থাকেন কোথায়? এই পাহাড়েই কোথাও, খোলা জায়গাতেই থাকি, কিংবা নদীর তীরে। 3 ঘন্টা বিশ্রাম নিই, তা সে যে কোনো জায়গায় শুলেই চলে। আস্তানা পেতাম বই কি, ইচ্ছে করেই নিইনি। কথা হতে হতেই দেখি সেই বুড়ি একটা পাতায় করে ওর খাবার নিয়ে এলো। দিন রাতের আহার্য একখানা মাঝারি রুটি আর একটু আলু সিদ্ধ। সাধুজি উঠে আর একবার হাত পা ধুয়ে সেই খাদ্যই বোধহয় তার ইষ্টকে নিবেদন করে আহারে প্রবৃত্ত হলেন। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে গল্প শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন, যাতে নতুন বন্ধুরা আমার গল্প শুনতে পান। আজকের মতো নমস্কার।